Assalamualaikum everyone. চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে গোশত আলু বা মাংস আলু রেসিপি। খুবই মজার এই রেসিপিটি, চলুন তবে দেখে নেই। প্রথমে চুলে একটা হাঁড়ি বসিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে এলে এখানে আমি দুইটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এই রকম কিউব করে কেটে নিয়েছি এবং এগুলো ভেজে নিচ্ছি। খুব লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু ব্রাউনিশ কালার হয়ে আসলে তারপর তেল থেকে উঠিয়ে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হালকা করে ভেজে সবগুলো আলু আমি এইভাবে তুলে নিলাম একটা প্লেটে। তো প্লেটটা একটা পাশে রেখে দিয়ে একই তেলে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ, একটা তেজপাতা ফালি করে দিয়েছি, কয়েক টুকরো লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়েছি ফ্লেভারের জন্য। এবার 3-4 মিনিট এগুলোকে একটু ভুনে নিচ্ছি, চুলাহিটা লোতে রেখেছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার চলে আসবে। তো একটু ভুনা হয়ে গেলে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে 5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আমি দিয়েছি। এবার আদা রসুনটাকে খুব ভালো মতো তেলের সাথে ভুনে নিচ্ছি, এতে করে আদা রসুনের যে কাঁচা স্মেলটা থাকবে সেটা চলে যাবে। আদা রসুনটা একটু ভালোভাবে ভুনা হয়ে গেলে অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 3 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, সেই সাথে দিচ্ছি ধনিয়া গুঁড়া উঁচু উঁচু করে 2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়েছি উঁচু করে 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এবার মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো যদি এইভাবে পানি ছাড়া একটু কষিয়ে নেন তাহলে দেখবেন মশলার কালারটা অনেক সুন্দর আসছে। এখন আমি মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু কষানো হয়ে গেলে তারপর এখানে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন, আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এর তেলটা উপরে ভেসে উঠছে। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার এখানে ধুয়ে রাখা প্রায় 1.5 কেজি পরিমাণ গরুর মাংস আমি দিয়ে দিলাম। এখানে হাড় সহ গরুর মাংস রয়েছে 1.5 কেজির মতো, অর্থাৎ 1.5 কেজির মতো গরুর মাংস। তো মাংসগুলোকে আমি এইভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এই মাংসটা কষানোর সময় আমি কোনো পানি ইউজ করব না, পানি ছাড়াই এই মাংসটাকে চুলার হিটটা মিডিয়াম লো হিটে রেখে আধ ঘন্টা অর্থাৎ 30 মিনিট এই মাংসটাকে কষিয়ে নিচ্ছে। 30 মিনিট এই মাংসটা কষানোর পর দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা চমৎকার এসে গেছে। এতক্ষণ যে মাংসটা আমি কষিয়েছি এখানে আমি কোনো পানি ইউজ করিনি, মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে এই মাংসটাকে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে পানি ইউজ করার পালা। তো তার আগে আমি এখানে 1/2 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, চিনি দিলে টেস্টটা খুবই ভালো আসে আর মাংসটাও দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, চেষ্টা করবেন গরম পানিটা ইউজ করতে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি, সেই সাথে দিয়ে দিচ্ছি সেই যে ভেজে রাখা আলুগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো। এবার হালকা হাতে এগুলোকে নেড়ে চেড়ে সব মিশিয়ে নিচ্ছি। এরপর চুলার হিটটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও 30 মিনিট এই মাংসগুলোকে রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 30 মিনিট পরে, টোটাল এই মাংসগুলো আমি রান্না করেছি 1 ঘন্টা, এতে করে মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন 1 চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে এই মাংসগুলোকে আমি ভালো মতো নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মাংসের কালারটা দেখে বুঝতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। মাংসটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজার হয়েছে। আশা করছি আজকের এই সহজ আলু গোশত রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।